আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে সাথে আছি আমি অনুভা বিশ্বাস। শ্রোতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জামায়াতকে জঙ্গি সংগঠন বললেন পরিকল্পনা মন্ত্রী। সিগারেট লুকানো নিয়ে ঝগড়া, ছুরিকাঘাতে জেলে খুন। 5 বছর পর ফের ভাঙল বেইলি ব্রিজ, বালু ভর্তি ট্রাক পানিতে। ছেলের মুখে ভাত অনুষ্ঠানে সাউন্ড বক্স ঠিক করতে গিয়ে বাবার মৃত্যু। কান্নার উৎস খুঁজতে গিয়ে বস্তায় মিলল নবজাতক। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। জামায়াত জঙ্গি সংগঠন সেটা দেশের মানুষ জানে বলে দাবি করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, জামায়াত জাতীয় নির্বাচন করতে পারবে কিনা, তাদের নিবন্ধন দেয়া হবে কিনা সেটা সরকারের দেখার বিষয় নয়, নির্বাচন কমিশন দেখবে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে আমরা মেনে নেব। সামনের জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে সেটা দেশের মানুষ জানে। সেই সুষ্ঠু নির্বাচনে যদি দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। শনিবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের প্রশাসনিক কাম মাল্টিপারপাসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। ভোলায় সিগারেট লুকানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রাসেল নামে এক জেলে খুন হয়েছেন। এ ঘটনায় মোহাম্মদ রিয়াজ নামে আরেক জেলেকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা 11টার দিকে পূর্ব ইলিশা ইউনিয়নের চড়ার মাথা মৎস্য ঘাটের পশ্চিম পাশে মেঘনা নদীর তীরে এই ঘটনা ঘটে। জানা যায় সকাল থেকে কয়েকজন জেলে ওই স্থানের মেঘনা নদী পাড়ে বসে মাছ শিকারের জাল মেরামত করছিলেন। এ সময় সিগারেট লুকানোয় রাসেল মাঝি ও রিয়াজ মাঝির মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে হাতাহাতি হলে রিয়াজ মাঝি রাসেল মাঝির গলায় ছুরিকাঘাত করেন। রাসেল মাঝি মারাত্মক জখম হলে অন্য জেলেরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা রাসেলকে মৃত ঘোষণা করেন। টাঙ্গাইলের দেলদুয়ারে বেইলি ব্রিজ ভেঙে একটি বালুবাহী ট্রাক পানিতে পড়ে গেছে। এ সময় ট্রাকের ভেতর থেকে 4 জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিনগত মধ্যরাতের দিকে উপজেলার দুল্লা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে দেলদুয়ারের দিকে একটি বালুবাহী ট্রাক যাচ্ছিল। দক্ষিণ প্রান্তে পৌঁছালে ব্রিজটি ট্রাক নিয়ে ভেঙে পড়ে। এতে ব্রিজের দক্ষিণ অংশের রেলিং ভেঙে ট্রাকটি পানিতে পড়ে যায়। এতে টাঙ্গাইলের সঙ্গে সরাসরি সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে 1 থেকে 5 কিলোমিটার ঘুরে টাঙ্গাইল নাগরপুর সড়কের এলাশিন দিয়ে টাঙ্গাইল শহরের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে। ফ্রেস্কো ফুড গ্রেড কন্টেইনার, ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি ফ্রেস্কো কন্টেইনারে খাবার থাকে নিরাপদ, আর স্বাদ ও ঘ্রাণ দুটোই থাকে অটুট, তাই খাবারের যত্নে থাকুন নিশ্চিন্ত। ফ্রেস্কো কন্টেইনার। ফরিদপুরের ভাঙায় ছেলের মুখে ভাতের অনুষ্ঠানে সাউন্ড বক্স ঠিক করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মোহাম্মদ লিটন শেখ নামে এক বাবার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর 3:30 দিকে এই ঘটনা ঘটে। লিটন শেখ উপজেলার হামিরদি ইউনিয়নের বড় মুচকুর্নি গ্রামের বাসিন্দা। এলাকাবাসী সূত্রে জানা গেছে, লিটন শেখের ছোট ছেলে রহমতুল্লার মুখে ভাত উপলক্ষে বাড়িতে তার সব আত্মীয় স্বজনেরাও উপস্থিত হন। এ সময় সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ করা হচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে গান থেমে যায়। তখন লিটন নিজেই বিদ্যুৎ সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করে প্রথমে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। কুমিল্লার কাকরি নদীর পাড় থেকে বস্তাবন্দি অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে 14 গ্রাম উপজেলার কাশীনগর ইউনিয়নের রামচন্দ্রপুর কলাবাগান বাজার সংলগ্ন নদীর পাড় থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে নদী পাড়ে সাদা একটি বস্তায় কম্বল পেঁচিয়ে কে বা কারা মেয়ে নবজাতককে ফেলে যায়। বিকেল 3টার দিকে স্থানীয়রা শিশুটির কান্নার আওয়াজ শুনে
নদী পাড়ে গিয়ে কম্বল মোড়ানো অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শিশুটিকে রামচন্দ্রপুর গ্রামের সাখাওয়াত হোসেন সবুজ দম্পতির জিম্মায় রাখা হয়েছে। বর্ষার শুরু থেকেই বেড়াজাল ও কারেন্ট জাল দিয়ে মা মাছ নিধনের ফলে বিলুপ্ত হচ্ছে দেশি মাছ। সর্বগ্রাসী চায়না দোয়ারা জাল দিয়ে পোনাসহ সব দেশি মাছ উজাড় করেছে এক শ্রেণীর জেলে। এতে মুক্ত জলাশয়ে টেকসই মৎস্য উৎপাদন হুমকির মুখে পড়েছে। বর্ষা মৌসুমে পৌনে 2 লাখ পোনা ছাড়ার পরও মাছশূন্য পাবনার 212টি বিল ও 106 খাল। সর্বগ্রাসী চায়না দ্বারা জাল দিয়ে পোনাসহ সব দেশি মাছ উজাড় করেছে এক শ্রেণীর জেলে। এতে মৎস্য বিভাগের উদ্যোগে বিলে ছাড়া পৌনে 2 লাখ পোনা কার্যত জলে গেছে। চায়না দোয়ার পাতার কারণে সেসব ছোট ছোট পোনা মাছগুলোই ওই বিলে পানি আসার সময় মেরে চায়না দোয়ার দিয়ে মেরে ওই মাছগুলো ছোট অবস্থায় মেরে ফেলা হয়। সেই কারণে দেখা যাচ্ছে যে গ্যারকার বিলে মাছ শূন্য হয়ে যাচ্ছে। আমার এই বিলে পানি আসাতে গুজে মাছ বহুত আসছিল, আরও এনে মাছ ছাড়াছিল সরকার থেকে ছাড়ছিল, সেদিনে সুদ দিয়ে মানে চায়না দোয়ারে ছোটোটাই মাটি শেষ করে দিচ্ছে। জানা গেছে বর্ষার শুরু থেকেই বেড়জাল ও কারেন্ট জাল দিয়ে মা মাছ নিধনের ফলে বিলুপ্ত হচ্ছে দেশি মাছ। এখন বর্তমানে দেখা যাচ্ছে চায়না জলের আমদানি হওয়ায় এই চায়না জলের দ্বারা একদম পোনা মাছ পর্যন্ত ধরে নিয়ে এসে বিক্রি করা হচ্ছে। এরকমভাবে যদি মাছগুলো ধরা পড়ে ছোটো মাছ, তাহলে তো মাছের সংকট হবেই। মৎস্য বিভাগের উদ্যোগে আয়োজিত র্যালি সভা সেমিনার প্রশিক্ষণ সবই ভেস্তে যেতে বসেছে। এতে মুক্ত জলাশয়ে টেকসই মৎস্য উৎপাদন হুমকির মুখে পড়েছে। যদিও মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন তারা দেশি মাছ সংরক্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশি মাছ রক্ষার জন্য আমাদের সামাজিকভাবে আন্দোলন করা দরকার, সকলকে এগিয়ে আসতে হবে। সমাজের সকল স্তরের লোক যদি আমরা সামাজিক আন্দোলনের মাধ্যমে এই দেশীয় মাছ রক্ষার জন্য আমরা যার যার অবস্থান থেকে ভূমিকা রাখি, তাহলে আমাদের এই চলনবিল সেই পুরাতন ঐতিহ্য ফিরে পাবে। অতিলোভী কিছু মানুষ মাছের ডিম ও পোনা ধরে দেশি মাছের সংকট সৃষ্টি করছে। দেশি প্রজাতির মাছ বিশেষ করে মাগুর, চ্যাপিলা, শিং, পাবদা, টাকি, রুই, কাতল, মৃগেল, খৈশার মতো সুস্বাদু কিছু মাছ এখন আর তেমন চোখে পড়ে না। দেশি সরপুটি, তিতপুটি, বাঘাইর, গুলশা, কাজলি, গাং মাগুর, বেলেসহ 40-50 জাতের মাছ হারিয়ে যেতে বসেছে। দর্শক, এ ছিল দেশজুড়ে সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা সবাইকে।